মা, ও মা, জগন্নাথ মুখার্জি ফোন করলে তুমি কেমন যেন ইমোশনাল হয়ে যাও। মানে কি কি বলতে চাইছিস তুই? না মানে কেমন যেন অদ্ভুত লাগে, তখন তোমাকে আর মা মনে হয় না। কি কি মনে হয়? মনে হয় অন্য একটা মেয়ে, যে না কারো মা না কারো স্ত্রী, একদম অন্যরকম। তোরি ভুলে যাও না তুমি তোমার মার সঙ্গে কথা বলছো। মামি মনে একটা কাণ্ড ঘটেছে। কি হয়েছে? একজন অ্যাডভোকেট এসেছেন, ড্রয়িং রুমে বসে আছেন। অ্যাডভোকেট কেন? তোরিকে দিয়ে কী সব সাইন টাইন করাবে, মামুর ডিভোর্সের জন্য ডেকে পাঠিয়েছে। কে এসেছে? অ্যাডভোকেট। অ্যাডভোকেট? হ্যাঁ, আমি আমার বর আর শাশুড়ির সাথে বাড়িতে আছি, আর মামলা লড়ার জন্য অ্যাডভোকেট এসেছে। তোরি আমরা দেখছি কোন অ্যাডভোকেট এসেছে। তোরি শুন, আমার কাছ থেকে কেন চাঁদা নিবি বলতো? আর তাছাড়া বিশ্বকর্মা পুজোর চাঁদা আমি কেন দেবো? আমার কি ফ্যাক্টরি আছে নাকি? না, সে তুমি মাস্টারমশাই আছো। হ্যাঁ, এই জন্যই তো আমি সরস্বতী পুজো করি। না না বরদাসের চাঁদা তোমাকে দিতেই হবে। আরে আমাদের ফান্ডও কম আছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? সে ঘুরে লড়াই হবে। সে পেট কাটি চাঁদিয়াল, সে ফর ফর করে আকাশে উঠবে। লাটাই থাকবে কুচি রাতে, মাঞ্জা দেবে পয়েস প্রেসিডেন্ট। দেখি দেখি কার সাধ্য আছে যে পয়েস প্রেসিডেন্টকে হারায়। অল দ্য পেসেন্ট অফ দ্য উইনার টু দ্য টাইম অফ পয়েস প্রেসিডেন্ট দ্য গোল্ড মেডালিস্ট। আরে আস্তে আস্তে, কানের মাথা কাশ না, আস্তে আস্তে দেবে দিচ্ছি। কি হবে? মানজাও হবে না। না না, 2 টাকা হবে না, 100 টাকা দিতে হবে। আচ্ছা দাঁড়া, এই নে 10 টাকা। 10 টাকা? 100 টাকা? 100 টাকা? 10 টাকা? ঠিক আছে, পাগল একেবারে, দিচ্ছি। ভালো করে তোদের ঘুড়ির লড়াই হোক।